আচ্ছা, তোমাদের ত্রিভুজের এই চতুর্ভুজের শ্রেণীবিভাগ চ্যাপ্টারটা শুরু করলাম। এটা হচ্ছে তোমাদের 20 নম্বর চ্যাপ্টার। তো দেখো, এই চ্যাপ্টারটাতে যেটা বলা আছে যে এইখানে কয়েকটা আকৃতি দেখো, সমতলিক কতগুলো চিত্র আঁকা আছে। দেখো এগুলো কিন্তু বদ্ধ চিত্র নয়। তো বদ্ধ চিত্র যদি না হয় এগুলোকে কিন্তু আমরা বহুভুজ বলবো না। কিন্তু এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এগুলো হচ্ছে সব এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ। এখানে যদিও এখানে এখানে পঞ্চভুজ আছে, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে বহুভুজ। কেন? কারণ এগুলো হচ্ছে সমতলিক বদ্ধ চিত্র। তো দেখো এখানে, আচ্ছা, বিভিন্ন ধরনের চতুর্ভুজ এখানে বইতে দেখিয়েছে। এবার যে কোনো একটা চতুর্ভুজ, বা আমরা এখানে পড়বো চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজ কাকে বলছি? চতুর্ভুজ মানে হচ্ছে যেটা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হচ্ছে চতুর্ভুজ। তো দেখো, যে সরল রেখাংশগুলো দিয়ে বহুভুজটা গঠিত হয় বা চতুর্ভুজটা গঠিত হয় তাকে কি বলা হচ্ছে? চতুর্ভুজের বা বহুভুজের বাহু। এই যে এই যে এগুলো কি, এই সরল রেখাংশ, এগুলো সরল রেখার অংশ। তো এই সরল রেখার অংশগুলো নিয়ে এই চতুর্ভুজটা গঠিত হয়েছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে বাহু। এবং দুটো বাহু যেখানটায় ছেদ করছে সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? শীর্ষবিন্দু। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ বাহু কোনটা, শীর্ষবিন্দু কোনটা। এবার যদি এবার বলি কর্ণ কাকে বলে। কর্ণ হচ্ছে যে কোনো একটা বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয়, মানে এই দুটো হলে হবে না, পরপর অবস্থিত হবে না, কিন্তু পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করা হয়েছে। দেখুন, এইটা এইটা যোগ করা হয়েছে, আবার এইটা এইটা যোগ করা হয়েছে। এই যে দুটো পরপর অবস্থিত নয় এমন দুটো শীর্ষবিন্দু যোগ করলে যেটা পাই সেগুলোকে বলা হচ্ছে কর্ণ। তাহলে এগুলো হচ্ছে কর্ণ। এবার যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভিতরে থাকে, এটা তোমাদের বইতে লেখা আছে। এবং এটা কিন্তু তোমাদের প্রশ্ন দেয় যে কুব্জ চতুর্ভুজ কাকে বলে বা অকুব্জ চতুর্ভুজ কাকে বলে। তো কুব্জ চতুর্ভুজটা কি? যে চতুর্ভুজের কর্ণগুলি বহুভুজাকৃতি ক্ষেত্রের ভিতরে থাকে, অর্থাৎ এই যে কর্ণ দুটো, এই কর্ণ দুটো যদি এই বহুভুজাকৃতি ক্ষেত্র বা চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে, তখন আমরা এই বহুভুজকে বা এক্ষেত্রে চতুর্ভুজকে আমরা বলবো কুব্জ চতুর্ভুজ। এগুলো কিন্তু সব কুব্জ বহুভুজের ছবি আঁকা আছে, অর্থাৎ কর্ণগুলো ওই ক্ষেত্রের ভেতরে রয়েছে। তাহলে আমরা যে কোনো একটা চতুর্ভুজ বা একটা বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয় তাহলে আমরা কর্ণের সংখ্যা নির্ণয় করতে পারি। দেখো, বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা কি হবে? ফর্মুলা দেওয়া আছে, n ইন্টু n মাইনাস 3/2। তাহলে এখানে n ইজ ইকাল টু 3, কর্ণের সংখ্যা দেখো ক্যালকুলেটেড হয়েছে 0। আচ্ছা, n ইজ ইকাল টু 4, n ইজ ইকাল টু 4, দেখো কর্ণের সংখ্যা কটা? 2। আচ্ছা, এবার n ইজ ইকাল টু 5, n ইজ ইকাল টু 5, এক্ষেত্রে কর্ণের সংখ্যা 5টি। ছবি দেখে নাও, কর্ণের সংখ্যা 5টি, এই যে 1টা 2টা 3টে 4টে 5টা, তাহলে 5টা পেয়ে যাচ্ছ। এই যে ভেতর দিকে 3টে আছে, সামনে দিকে 2টো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা। আবার কর্ণ n ইজ ইকাল টু 6 হলে কর্ণের সংখ্যা 9টি।